নমস্কার, ভূমি 24x7 এ আপনাদের স্বাগত। ভূমি বার্তা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সীমা। আজকে বিস্তারিত খবরে, 5 মে 2021 ঘড়ির কাঁটায় সকাল 10:45, বঙ্গের রাজনৈতিক ইতিহাসে তৈরি হলো এক নয়া অধ্যায়। বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য বাংলা শাসনের দায়িত্ব নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজভবনে তাকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল। আগামী 5 বছর মানুষের হয়ে মানুষের জন্য কাজ করতে অঙ্গীকারবদ্ধ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতিতে বর্ণাঢ্য নয়, বরং একেবারে অনাড়ম্বরে হয়ে গেল শপথ গ্রহণের অনুষ্ঠান। সর্বসকলে অতিথি ছিল 50 জন। মুখ্যমন্ত্রী হিসেবে নিজের শপথ রক্ষার প্রতিশ্রুতিতে নির্দিষ্ট কাগজে স্বাক্ষর করলেন মমতা। কোভিড মোকাবেলায় যে নতুন সরকারের অগ্রাধিকার তিনি মনে করালেন আবার। ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের নানা জায়গায় অশান্তি ছবি দেখে শান্তি বজায় রাখার বার্তা দেন তিনি।